বন্ধুরা আমার চ্যানেলে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করুন। স্কুল লাইফে এক ইংরেজি টিচারের উপর ক্রাশ খেয়েছিলাম আমরা দুই সহপাঠী, উর্মি আর আমি। বেশ হ্যান্ডসাম স্যার প্রতিদিন একটা করে নতুন শার্ট পরে স্কুলে আসতেন। তখন আমরা নাইনে পড়ি, উর্মি ফার্স্ট আর আমি থার্ড গার্ল। স্যার যখন এই স্কুলে জয়েন করেন তখন আমরা সেভেনে পড়তাম। তখন আমাদের কোনো ক্লাস নিতেন না, স্যারের উপর ক্রাশ খেয়েছিল স্কুলের বড় আপুদের অনেকেই। স্কুলে মোটামুটি চাউর হয়েছিল সে কথা, যে কারণে আমাদের কান অবধিও এসেছিল। স্যার আমাকে খুব স্নেহ করতেন সেটা জানতাম, যথেষ্ট ভদ্র মেয়ে হিসেবে স্কুলে আমার পরিচিতি ছিল। বাবা স্কুল কমিটিতে ছিলেন এবং মোটামুটি সব টিচাররাই বাবাকে পছন্দ করতেন। একবার এইটে সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় গণিত পরীক্ষা দেইনি, বাবার কাছে টাকা চেয়েছিলাম দেয়নি, এজন্য সেদিন রাগ করে পরীক্ষা দিতে যাইনি। তো পরের দিন যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি তখন রিয়াজুল স্যার হলের ডিউটিতে, প্রশ্নপত্র সাপ্লাইয়ের পরপরই আমার সিটের কাছে এলেন। গণিত পরীক্ষা দিলে না কেন? স্যার অসুস্থ ছিলাম। অসুস্থ মানে? একদিনে অসুস্থ ভালো হয়ে গেল? আমি তো শুনলাম অন্য কথা। এবার আমি লজ্জা পেয়ে গেলাম। স্যারকে নিশ্চয়ই আব্বা বলেছেন বিকেলে বাজারে এসে, তাহলে তো শুনেছেনই। এখন তুমি বলো কি কারণে পরীক্ষা দাওনি। স্যার এবার আসল জায়গায় খোঁচা দিলেন, কারণ আমার সব সাবজেক্টে নাম্বার ভালো আসতো শুধুমাত্র গণিত ছাড়া। এই ভয়ঙ্কর সাবজেক্টে শুধু পাশ করার জন্যই লড়াই করতাম। ওইবার আমার প্রিপারেশন খুবই খারাপ, এ কারণে আগেই চিন্তা করে রেখেছি যেভাবেই হোক পরীক্ষাটা দেব না। এর জন্য এই রিয়াজুল স্যারেরও ভূমিকা আছে। সে আমাকে আর উর্মিকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামিয়েছিলেন। আমাদের হলে ডিউটি পড়লেই বলতেন এবার দেখা যাবে উর্মি আর লাইজুর মধ্যে কে ফার্স্ট হতে পারে। তিনি সহ সব স্যারেরাই জানতেন আমি অন্যান্য সাবজেক্টে বেশি নাম্বার পেলেও গণিতে টেনে টুনে পাশ করি। তো স্যারের এই প্রতিযোগিতার কথা আমার গণিত ভীতিকে ভয়াবহ রকমের বাড়িয়ে দিয়েছিল। তাই ফার্স্ট না হওয়ার লজ্জা ঢাকতেই অ্যাডভান্স নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিতেই পরীক্ষায় অ্যাটেন্ড না করার প্ল্যান। অলিখিত প্রতিযোগিতায় হেরে যাওয়ার চেয়ে এটাই ভালো, আমার উত্তম সিদ্ধান্ত। স্যার সেটাই অনুমান করেছেন। তবে একদিকে স্বস্তি পাচ্ছি আবার আব্বা টাকা দেয়নি বলে পরীক্ষা দেইনি, সেটা যখন আব্বার কাছ থেকেই শুনেছেন তাহলে আমার ইজ্জত বাঁচল, অনুমান যা করে করুক। সবসময় স্যার আমার একাধিক বিষয়ে স্নেহাশিস ছিলেন। স্কুলে একদিন না গেলে খোঁজ খবর নিতেন, গণিত বিষয়ের উন্নতির জন্য কেমন চেষ্টা করছি সে খোঁজ নিতেন, ক্লাসের টুকটাক দুষ্টুমিতেও আমাকে একটু ছাড় দিতেন, এছাড়াও আমাকে যথেষ্ট মূল্যায়ন করতেন। এইসব কারণে আমার কিছু সহপাঠী মনে করত স্যারের সাথে সম্ভবত আমার প্রেমের সম্পর্ক আছে। ওরা রীতিমতো কানাঘুষা শুরু করে দিয়েছে। যদিও সম্পর্ক বলতে এতখানি, সেই সহপাঠীদের নেতৃত্বে আবার উর্মি যে আমার অলিখিত প্রতিদ্বন্দ্বী কোনোভাবেই মানতে পারছে না এই সম্পর্ক, কেননা ও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ একদিন উর্মি আমাকে খুব আদর যত্ন করছে। আমি সব সময় সেকেন্ড বেঞ্চের প্রথম সাইডে বসতাম, ফার্স্ট বেঞ্চের প্রথম সাইডে উর্মি বসত, কারণ ও প্রাইভেট পড়ার জন্য আগে আসত। ওই দিন কোনোভাবে আমাকে সেকেন্ড বেঞ্চে বসতে দেবে না, ওর পাশে বসতে হবে। জোড়াজুড়িতে বসলাম, পাশে বসিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল কমন রুমে। বাসা থেকে আচার ভর্তি বাটি এনেছে আমাকে খাওয়ানোর জন্য, দোকান থেকে সিঙ্গারা আনিয়েছে দপ্তরিকে দিয়ে আমাকে খাওয়ানোর জন্য। এত আপ্যায়নের মানে খুঁজছিলাম, হঠাৎ এত পরিবর্তন কেন? অবশেষে কারণ প্রকাশ করল। লাইজু একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি? বল আল্লাহর কিরা। আচ্ছা বল, রিয়াজুল স্যারের সাথে কি তুই প্রেম করিস? না, মিথ্যে বলছিস? আরে না, সত্যি বলছি। কিসের প্রেম? স্যারের সাথে প্রেম করা যায়? তাহলে তুই একটা কাজ করে দিবি আমাকে। কি কাজ? স্যারকে আমি ভালোবাসি, তার সাথে প্রেম করব, তুই হেল্প করবি? কিভাবে? স্যারের কাছে বলবি আমার কথা, আমি চিঠি দেব, তুই তার কাছে পৌঁছে দিবি। আচ্ছা। তারপর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, বাসায় গিয়ে পড়বি,
এটা তোকে লিখেছি। ওকে, বহু চিন্তায় পড়ে গেলাম। ছুটি শেষে বাসায় গিয়ে উর্মির ষোলো ভাজ করা চিঠি খুলে পড়তে শুরু করলাম। প্রিয় লাইজু, শুভেচ্ছা নিস। আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। জানি স্যারের সাথে তোর ভালো সম্পর্ক আছে, স্যারকে আমিও ভালোবাসি। তুই কি জানিস ইমা পুতুলও স্যারকে ভালোবাসে? ওদের কিন্তু কিছুতেই হেল্প করবি না, স্যার হয় তোর না হয় আমার। ভালো থাকিস, আজ আর নয়। ইতি স্যারের ওয়াইফ রিয়াজুল স্যার প্লাস উমি, রিয়াজুল স্যার প্লাস লাইজু। সারা পৃষ্ঠা ভরা আর প্লাস ইউ, আর প্লাস এল, এসব দেখে এখন আমিও উর্মির মতো ভালোবাসতে শুরু করেছি। সবচেয়ে মজার আর লক্ষণীয় বিষয় হল, ওর আর আমার মধ্যে কোনো হিংসা কিংবা রেষারেষি লেশমাত্র ছিল না। অন্যদের সাথে আমরা খুব একটা মিশি না, কারণ আমাদের এই গল্প কারোর সাথে শেয়ার করা যাবে না, এজন্য দুজনেই এটা নিয়ে পড়ে থাকতাম। কিন্তু স্যারের কাছে প্রকাশ করার সাহস আর হয়ে ওঠে না। কতবার দুজন মিলে চেষ্টা করেছি তার শেষ নেই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্যারও দেখলেন আমাদের মধ্যে বেশ দহরম মহরম ভাব, সারাক্ষণ একসঙ্গে গল্প করি। একদিন স্যার আবার বললেন, তোমরা কি ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছ? কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দেবে এই নিয়ে এখন পড়ে থাকতে হবে না, লেখাপড়ায় মন দাও। এভাবেই চলছে, সাহস করে আর বলা হয়ে ওঠে না। কিন্তু খোঁজ রাখতাম কারোর সাথে স্যারের সম্পর্ক হয়ে যায় কিনা। আমি আর উর্মি খুব ভালো বান্ধবী হয়ে গেলাম। সারাক্ষণ আমাদের বর্তমান আর ভবিষ্যৎ পরিকল্পনা করতাম, আর স্যারের অদৃশ্য উপস্থিতি সেখানে। হঠাৎ করে একদিন স্কুলে গিয়ে দেখি উর্মি মন খারাপ করে বসে আছে, কাঁদো কাঁদো ভাব। আমি যাওয়ার পরই আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল কমন রুমে। কান্না করতে করতে কোনো রকমে বলল, স্যার বিয়ে করেছে গতকাল, এজন্য ছুটি নিয়েছে। বলিস কি, এখন আমাদের কি হবে? দুইজন দুঃখে কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেললাম। এত বড় শোক কিভাবে সইব? শেষে শোকে কাতর দুজন নিজেদের সান্ত্বনা দিলাম, থাক পুতুল ইমাকে তো বিয়ে করেনি। আস্তে আস্তে আমরা দুজন মেনে নিলাম স্যারের বিয়েকে। উর্মি বলল, আমার পরিবার কোনোদিনই মেনে নিত না, পালিয়ে যেতে হতো। স্যার কি পালিয়ে যেত কখনো? আমারও তো একই অবস্থা, যা হয়েছে ভালোই হয়েছে, স্কুলের কাউকে তো বিয়ে করেনি। হঠাৎ ডায়েরির ভাজে উর্মির সেই চিঠি দেখে মনে পড়ে গেল হারিয়ে ফেলা সেই সব মজার দিনগুলি। গুনগুনিয়ে উঠলাম, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না, সে যে আমার নানান রঙের দিনগুলি। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। ধন্যবাদ, সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে।